আমার যা পরীক্ষা ছিল শিষ্যের কাছে, শিষ্য তার পরীক্ষা দিয়েছে এবং কি একটি কথা বলেছে যে আমি তো শিষ্য, আমি শিশু। আমি বলবো একেবারে শিশু যদি হয়, শিশুর লোকে তো আর ফালা গান চলে না। তো বাউল শিল্পী শিশু যে হতো, তাইলে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করতেই হবে পালার খাতিরে হলে। তো বিষয়টা হলো, প্রথমেই আমার যে কথাটা পরীক্ষা ছিল যে শিষ্য আর ভক্ত এর মধ্যে দূরত্ব কতটুকু। ধন্যবাদ, খুব সুন্দর করে তার মীমাংসা করে এইবার আমার কাছে যা চেয়েছেন। এইবার আমার কাছে তার চাওয়া যে দয়াল গো, মানুষ কোন কর্ম করলে বা কোন সাধনা করলে অমরত্ব লাভ করে, আমি ওই সাধনা ওই কর্ম জানতে চাই। আমি যদি অমরত্ব লাভ করি তাহলে আপনি আমার দয়াল গুরু, তাহলে আপনারই তো সুনাম বাড়ে। হ্যাঁ, সুনাম বাড়ে। তবে বিষয়টা হলো, আমি গান লক্ষ্য করেছি, প্রথম যে গানটা শুনলাম, দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি, ওই সময়ই কিন্তু আমি বুঝতে পারছি যে আমার শিষ্য কতটুকু। আর বুঝতে পেরেই কিন্তু আমি পরে ওই পরীক্ষাটা দিয়েছিলাম, গুরু ব্যক্তি না বুঝা কিছু বলে না। এরপরে এইবার যে চাওয়া, এই চাওয়ার আগে তার যে গান, আমার ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, হাইলের বৈঠা খাইলরে গুনে, আজ আমার বান্ধব কেহ নাই দয়াল গুরু বিহনে। এই প্রার্থনা এই আরাধনা এই রকম আজিজি মিনতি যার গানের মধ্যে, যার কথার মধ্যে, যার হৃদয়ের মধ্যে থাকে, সে তো এমনিতেই অমর হয়ে যায়। আর কোন সাধন বা কোন কর্মের প্রয়োজন আছে মনে হয় না, এই বিশ্বাস এই ভক্তি দয়ালের প্রতি যার থাকে, সে তো এমনিতেই অমর। এরপরও কিছু নিয়ম আছে আমি বলবো, যেহেতু শিষ্য জানতে চেয়েছে, তার আগে আমার একটি গান। আশা করি আমার এই গানটা লক্ষ্য করে শুনলেও কিছুটা জবাব আইসা যাবে গান থেকে, যে কি করলে অমরত্ব লাভ করা যায়। দৃশ্যময়েই বিশ্ব মাঝে, দৃশ্যময়েই বিশ্ব মাঝে খেলবে যদি শিগির আয়, উঠবে না মাও লিয়ার খাতায়, জয় হলে সেই বল খেলায়, উঠবে না মাও লিয়ার খাতায়, জয় হলে সেই বল খেলায়। ছয়রি পুতর ছয় শহরে পাশাতাল বাধ্য করে, ছয়রি পুতর ছয় শহরে পাশাতাল বাধ্য করে, খেলগা গিয়া আপন ঘরে, আপন গরে আপন দেহ ফিলকায়, উঠবে না মাও লিয়ার খাতায়, জয় হলে সেই বল খেলায়। Bye.
বেশি খেলায় উঠবে না মাও মিয়ার খাতায়, জয় হলে শিবল খেলা ছটে রাখিলে ধ্যান, হেট করলেই গোল হইয়া যায়, উঠবে না মাও ইয়ার খাতায়, জয় হলে শিবল খেলা ফিরে রই ভাগ্য মন্দ পার গুটার গুদারা বন্ধ, ফিরে রই ভাগ্য মন্দ পার ঘাটার গুদারা বন্ধ, বল খেলাইয়া পা ভাঙিয়া সে নিরালায়, উঠবে না মাও ইয়ার খাতায়, জয় হলে শিবল খেলা জিজ্ঞাসা। মানুষ অমরত্ব লাভ করে কোন কর্ম করলে বা কোন সাধনা করলে? এই অমর অমরের কিন্তু অর্থ করলে দেখা যায় অমরের কিছু ভাগ বন্টন আছে। একটা অমর হল জীবনেও মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয় না, আরেকটা অমরত্ব হল কি এই নাফস এই পৃথিবী থেকে চইলা যাবে কিন্তু তার যে কর্ম তার যে সুনাম তার যে খ্যাতি যে পর্যন্ত এই পৃথিবী থাকবে ওই পর্যন্তই থাকবে। আসলেই মূল বিষয়টা হলো আমরা যারা মানুষ এই দুনিয়ার মধ্যে আছি আমাদের অনেক কিছুই আল্লাহ দিয়েছে কিন্তু এইগুলি খরচ করতে হইব হিসাব করে, আমাদেরকে আল্লাহ অনেক আমানত দিয়েছে এইগুলি আমরা খরচ করব হিসাব করে, যদি হিসাব করে খরচ করতে পারি তাহলে অমরত্ব লাভ করার সম্ভাবনা আছে। যেমন কিভাবে আজকে আমরা এই দুনিয়ার মধ্যে অনেকেই অনেক কিছু করি, অনেকেই অনেক কাজকর্মাদি করি, আমরা কথা বলি, আমরা খাদ্য খাই, সব কিছুই কিন্তু আল্লাহ হিসাব করে দিছে। একটা মানুষ দেখবেন যদি ইসলামিক দৃষ্টিতে বলি অনেক মানুষ আছে বাইসা থাকে ঠিকই কিছু খাইতে পারে না, আরেক লোকে দেখলে কয় কি কয় তার জবান নষ্ট হয়ে গেছে বা এমন একটা রোগে আক্রান্ত সে খাইতে পারে না, আসলে বুঝতে হবে তার রিজিক শেষ, তার ভাগের খাওন সে খায়া ফেলাইছে আর খাবো কোত্থেকে। আচ্ছা আমরা বলি এই অল্প বয়সে একটা মানুষ দুর্ঘটনায় এসে চইলা গেল মারা গেল,
এগুলি একটা কথার কথা, আসলে বুঝতে হবে আমাদের তার হায়াত শেষ। তবে একজন ব্যক্তি সে ইচ্ছা করলে অনেক কিছুই বাড়ায়া দিতে পারে, সে হলো কামেল মুর্শিদ, সে হলো দয়াল। দয়ালে ইচ্ছা করলে মুরিদের হায়াত বাড়াইতেও পারে, কমাইতেও পারে। দয়ালে ইচ্ছা করলে মুরিকে মুরিদের যে আহার এটাও কমাইতে পারে, বাড়াইতে পারে। তবে সদা সর্বদাই যে কাজটা মুরিদের করতে হয় এটা হলো দয়ালের নাম জপনা। যদি সদা সর্বদাই দয়ালের নাম মনে প্রাণে থাকে তাহলে ওই শিষ্য ওই ভক্ত কখনো মরে না, সে অমর করে অমর হয়েই থাকে। এর অনেক প্রমাণও আছে। আমি যদি বলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী পড়লে পাওয়া যায়, তার এক ভক্ত তার দুয়ার বরকতে আজও পর্যন্ত এই পৃথিবীতে জীবিত আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এক ভক্ত আজও পর্যন্ত এই পৃথিবীতে জীবিত আছে। তবে ওইভাবে জীবিত থাকে একটা বিষয়, আর একটা হলো আমি কায়া বদল করলাম কিন্তু আমার সমস্ত কিছুই কর্মকাণ্ড রয়ে গেল ঠিক আগের মতোই, এইভাবে একটা বিষয়। আসলে ওই অমরত্বের কথা বলছে। আজকে আর একটু যদি পরিষ্কারভাবে বলি, শিষ্য তো, শিষ্য তো, যদি আমি না কই তাইলে আর কে কইব? আমরা বলি পানির অপর নাম জীবন। কেউ বাবা বলি তো পানির অপর নাম জীবন, এটা কিন্তু ওই মিনার এলোয়াটারে কয় নাই। পানির অপর নাম জীবন এটা মিনার এলোয়াটার না, যে পানির অপর নাম জীবন এই পানি কমায়া খরচ করবার লাগে বলছে। এই পানি যে যত কম খরচ করবা ততই সে হায়াত বাড়বে, ততই বেশি দিন দুনিয়ার মধ্যে থাকতে পারবা, অমরত্ব লাভ করার সম্ভাবনা আছে। এই যে পানির অপর নাম জীবন এটা মিনার এলোয়াটার না, এটা হচ্ছে ওই মিনার এলোয়াটার, যে মিনার এলোয়াটার দিয়া তোমাকে আল্লাহ সৃষ্টি করছে, তুমি আরেকজনকে তৈরি করতেছ। ওই জায়গার একটা হিসাব আছে, নিয়ম কানুন আছে। তো ক্যাসেটের মধ্যে যতটুকু বলা সম্ভব ততটুকু বললাম, এরপরেও যদি কিছু থাকে তাহলে শিষ্য, যেহেতু কিছু কিছু কথা আছে এইগুলি একমাত্র গুরু বলতে পারে, তার শিষ্যকে তৃতীয় পক্ষ ওই জায়গায় থাকা নিষেধ। বিশ্বমাজে খেলবে যদি শিগির উঠবে নামাও ইয়ার খাতায়, জয় হলে সেই বল খেলায়, উঠবে নামাও ইয়ার খাতায়, জয় হলে সেই বল খেলায়।